অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিন চার দিন ধরে ওই অজানা জন্তুর আক্রমণে আক্রান্ত একাধিক গ্রামের মানুষ সহ গৃহপালিত পশু। ঘটনাটি মেকড়িগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত 118 জিগাবাড়ি গ্রামে। স্থানীয়দের দাবি, বুধবার মধ্যরাত থেকে এলাকার বেশ কিছু গৃহপালিত পশুকে আক্রমণ করে ওই অজানা জন্তু। ঘুম থেকে উঠেই বাড়ির লোকেরা সেই জন্তুটিকে ধাওয়া করলে একজন ব্যক্তিকেও কামড়ে দেয়। তাতেই আহত হয় অভিনাথ ঋষি নামে এক ব্যক্তি। সেই রাত থেকে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। ভোর রাতে এলাকার পার্শ্ববর্তী গ্রামে দুজন মহিলাকেও জখম করে ওই অজানা জন্তু। তাই সন্ধে হলে এই আতঙ্ক বাড়ে গ্রামে। গ্রামের মহিলারাও বেশ আতঙ্কিত এই ঘটনায়, কারণ সন্ধে হলেই ছোট শিশুদের নিয়ে ঘুম উড়ে যায় তাদের। দ্রুত প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন স্থানীয়রা, স্থানীয় বাসিন্দারা। সেদিন কি দেখেছিলেন আপনি? রাত্রিবেলা তো কিছুই দেখা যায় না, অন্ধকার ছিল। শেয়ালও বোঝা যায় না, কুকুরও বোঝা যায় না, জিনিসটা যে কি এটা বুঝতেই পারি না রাত্রিবেলা। আক্রমণ করতে চাইছিল কিন্তু আমাকে পারেনি। আমার কাছে একটা লাঠি ছিল, তো কঞ্চি ছিল, ওই কঞ্চি দিয়ে পিটেছি আমি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে কি হয়েছে, চিল্লাচিল্লি করে অনেক লোকজন আসলো এখানে, পালা গেছে। হ্যাঁ, পালাই গেছে। মাঝে মধ্যে কি আসে এইভাবে? মাঝে মধ্যে তো আসে না, কাল পরশু দিন ওরকম করে ঘটনাটা ঘটছিল আর কি। মানে তারপরে রাত থেকে এখানে ওখানে শোনা যাচ্ছে? হ্যাঁ, ওখানে ওখানে শোনা যাচ্ছে। না, আপনারা কতটা আতঙ্কে বা ভয়ে রয়েছেন? আমরা তো আতঙ্কেই আছি, সন্ধ্যাবেলা তো বেরিয়ে হতে পারতেছি না। আচ্ছা, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা? আমাদের তো আবার বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট। কি নাম আপনার? পিঙ্কি ঋষি। কি শুনছেন আপনি কালকে? ওই কালকে শুনছি আমি খিড়িবাড়িতে দুজন হামলা করছে, ফিরে আবার বলে ভেলি রয়ে গেছি নাকি, ওখানে বলে ওইরকম করছে নাকি। শিয়াল কিন্তু এরা দেখিয়ে করে, কালকে যেটা দেখেছি ওরা শিয়াল মনে হয় যে না হয় ওরা অন্য কিছু হবে। কি নাম আপনার? আমার নাম মোহনী রায়। দাদা, মানে আপনারা গ্রামবাসীরা কতটা আতঙ্কে? এই যে নতুন একটি জন্তুর বেরিয়েছে, সেই জন্তুর অনেকজনকে আক্রান্ত করছে। এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে মানে মোটামুটি ভালোই ভয়াব। এখন সন্ধ্যা হলে লাঠি টাঠি নিয়ে বের হতে হচ্ছে। এবার বাচ্চাকে বাড়িতে রাখিয়া যাইতে পারতেছি না কোথাও, কারণ ওটা এমন জীব মানে দেখাও যাচ্ছে না। এবার আক্রমণও করতে পারতেছি না, কখন যে কী করে বলা মুশকিল। তাই সেই জন্য মানে খুবই ভয় পেত। এটা আপনারা বিষয়টা কি বন দপ্তরের কাউকে কোনো অফিসারকে জানিয়েছেন বিষয়টা? না, এখন পর্যন্ত জানা হয় নাই, কিন্তু বিষয়টা কেমন করে জানি, জিনিসটা এখন দেখা হলো না। আচ্ছা, এখন দেখা না হলে বন দপ্তরকে কেমন করে বলি? মানে এমনি গ্রামের অনেক কাউকে আক্রান্ত করছে? হ্যাঁ, করতেছে, এটা না দেখাই যাচ্ছে। আজকে আমার দিকে করতেছে, পরশুদিন আর আগের দিকে করতেছে, এই মোটামুটি চলতেই আছে। মানে স্বাভাবিকভাবে কী মনে হচ্ছে, এটা কি কুকুর শিয়াল এরকম কোনো কিছু হতে পারে নাকি অন্য কোনো জন্তু? আমার তো মনে হয় এটা কুকুর শিয়াল না, এটা বন জন্তুই হবে। আচ্ছা, এটা বন জন্তুই হবে, কারণ কুকুর শিয়াল হলে একটাকে কাজ করবে, সবলাকে হাবলাবে না, কারণ ওরা নতুন আছে তো, ওর আই দোয়াই কিছু দেখতেছে না। কিসের কী মনে হচ্ছে কী হতে পারে? কারণ এখানে তো সাধারণত এদিকে কি বন জঙ্গল রয়েছে? বন জঙ্গল তো বর্তমান নাই, কিন্তু ওই চা বাগানে চা বাগানগুলো হইতেছে, ওইগুলোর মধ্যে ওইগুলো তো আশ্রয় আছে নানা রকম জীবজন্তু। আচ্ছা, ওগুলাই আসতেছে বাড়িতে, কিন্তু কী যে আসতেছে ওইগুলো আর মানে বলা মুশকিল। তাই সেই জন্যই খুব ভয়াবহ, এটা নিয়ে আরও ব্যবস্থা করলে ভালো হয়, একটু দেখলে ভালো হয়, এটাই আমার কথা। কী নাম আপনার? আমার নাম হচ্ছে বিজয়, বিজয় ঋষি। এই যে দাদা, আজকে মানে কী হয়েছিল তোমার সঙ্গে? ওটা কালকে তো নয়, এটা বৃহস্পতিবার। আচ্ছা, বুধবার ভোরবেলা। আচ্ছা, ওই যে কুত্তা না শিয়াল ওটা তো বলতে পারি না, চিনি নাই। ওই শুভুরকে ধরছে, ওই শুভুরকে পিটান দিয়া ছাড়ে দিয়ে আমি ওই পিটাইতে গেলাম। পিটিয়ে কটা বাজবে তখন? মোটামুটি 4:30 ভোর। তা যখন বিড়াইলাম এই 2-4 পা আগে আসি, ঘুরি দেখিলাম ওই দেখার সাথে আমাকে কামড়ে ধরলো আপনার পায়ে। হ্যাঁ,
তারপর আমি হাত দিয়ে ছাড়ে দিয়ে ওই ডাং মারছি, ওই ডাং মারার সাথে চলে গেল। মানে কি দেখলেন, কেমন ছিল? রংটা শেগড়া, মানে হলুদ নয় লাল নয়, এই রং মানে শিয়ালের গায়ের রং, শিয়ালের গায়ের রং। কুত্তাও না ওই রকম আছে, বেশি উঁচাও না ছোটো না, মাঝারি আর কি। যেমন এক বছরীয় বাচ্চা যেরকম কুত্তাই হোক শিগেল ওই রকম, চিনতে পারিনি। তারপর কি করলেন? তারপর তো বাড়িয়েছিলাম আর কি করলাম, বাড়িয়েছি ওইটা পরিষ্কার করলাম। মানে এখন কি আপনারা গ্রামবাসীরা কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে না, ভালোই আছে, আজকেও বাড়িয়েছি। মানে প্রতিদিন বেরোচ্ছে? প্রতিদিন। আক্রান্ত করছে মানুষ কি আবার? না, সেই দিনে চারজনকে আক্রান্ত করছিল, করি ধরছিল, পিঠে ধরছিল, তা পায় নাই, ওই ফালে যাচ্ছে। মানে এখনো তাণ্ডব চালাচ্ছে? চালাচ্ছে। কি সেই জন্তুটা কি আপনারা জানেন? ওইটা চিনা যাচ্ছে না, যে জন্তুটা কি চিনা যাচ্ছে না, দিনের বেলাও দেখা না যায়। মানে দিনের বেলা দেখা যায় না? দিনের বেলায় দেখা না যায়। মানে রাত্রি হলেই আসে? হ্যাঁ, সন্ধ্যা হোক ভোর হোক। কি নাম আপনার? অভিনাথ ঋষি।